আজ ক্লাস টুয়েলভের দ্বিতীয় ক্রমের অন্তরকলজ বা সেকেন্ড ডেরিভেটিভের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো এর পরের ভিডিওতে আমরা এর সলিউশন নিয়ে আলোচনা করব অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এক্সারসাইজ সলিউশন নিয়ে নেক্সট ভিডিও থেকে আলোচনা করবো এবং আজকের ভিডিওতে আলোচনা করবো যে এই সেকেন্ড ডেরিভেটিভের কোন অঙ্কগুলো আমাদেরকে করতে হবে অর্থাৎ দেখো একটা চ্যাপ্টায় কিন্তু অনেকগুলো অঙ্কই থেকে থাকে কিন্তু সব অঙ্ক করা কিন্তু সম্ভব হয় না তো আমরা কি করব কিছু কিছু ভালো ভালো অঙ্ক করব প্র্যাকটিস করব। এবং যে অঙ্কগুলো করলে আদার্স যে কোনো অঙ্ক কিন্তু আমরা করতে পারবো এই নয় তার মানে এই নয় যে আমি সাজেশান করছি এখানে কিন্তু সাজেশানের কোনো ব্যাপার নেই এখানে জাস্ট আমি যে অঙ্কগুলো করলে আদার্স অঙ্কগুলো করতে পারবো অর্থাৎ আমি যদি একটা চ্যাপ্টার থেকে পাঁচটা অঙ্ক করে সব অঙ্কগুলো করতে পারি অর্থাৎ অ্যাকচুয়াল নিয়মটা যদি জানি তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো আমি করতে পারবো অর্থাৎ সেই টাইপের অঙ্ক দিলেও কিন্তু আমি সমাধান করতে পারবো তো আমি সেই অঙ্কগুলোই করব যে অঙ্কগুলো করলে আদার্স যে কোনো অঙ্কগুলো করতে পারবে তো চলো দেখা যাক যে এক্সারসাইজের ভিতরে যদি যায় তাহলে কোন অঙ্কগুলো আমরা করব এবং কোন অঙ্কগুলো করব না তো আমি এখানে ওয়ান মার্কসের কোশ্চেনগুলো করতে পারো টু মার্কসের কোশ্চেনগুলো এখানে যে অঙ্কগুলো করলে বাকি অঙ্কগুলো করা যাবে সেই অঙ্কগুলোই বলছি যে টু মার্কসের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আর আটের দাগ এই চারটে দাগ করলেই হবে আর আর অন্য অঙ্কগুলো করার কিন্তু দরকার নেই দরকার নেই বলতে এই এই জন্যই দরকার নেই কারণ এই অঙ্কগুলো করলে কিন্তু আমরা বাদ বাকি অঙ্কগুলো করতে পারবো ওই জন্যে টু মার্কসের যে অঙ্কগুলো আছে তার ভিতরে চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আর আটের দাগ করব আর চার নম্বরের অঙ্কের কথা যদি বলি মানে প্রতিটি কোশ্চেনের মান যে চার এই যে অঙ্কগুলো মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী এখানকার কোন অঙ্কগুলো করব না এখান থেকে আমরা একেবারে ছয়ের দাগ থেকে শুরু করবো ছয়ের দুখানা আছে ছয়ের দাগ করবো সাতের দাগ আটের দাগের দুখানা আছে আটের দাগ করব নয়ের দাগের তিনখানা আছে এই তিনটেই করব দশের দাগের দুটোই করব এগারোর দাগ করব তারপরে এখান থেকে আমরা বারোর দাগ করব তেরোর দাগ করব চোদ্দোর তিনটে আছে তিনটেই করব পনেরো দাগ করব ষোলোর দাগ করব সতেরো করব আঠেরো করব উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা এখান থেকে করব। চব্বিশের দাগটা চাইলে করতে পারো না চাইলে করার দরকার নেই তো এখান থেকে অর্থাৎ আমরা যদি চার নম্বর অঙ্কের দিকে দেখি তো চার নম্বর অঙ্কের একেবারে ছয়ের দাগ থেকে শুরু করে তেইশের দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই কিন্তু করব তারপর যদি এবার ফাইভ মার্ক্সের কোশ্চনের দিকে আসি তো ফাইভ মার্কসের কোশ্চেনের একের যে দুখানা অঙ্ক আছে দুখানা অঙ্কই করব দুয়ের দাগ করব তিনের এক দুই দুটোই করব চারের দাগের এখানে তিনখানা অঙ্ক আছে তো দুটো করলেই হয় চারের এক আর দুই এই দুটো করলেই হবে আচ্ছা পাঁচের দাগের থেকে থেকে প্রথম দুটো অঙ্ক আছে এখানে তো পাঁচের দাগের দুটো অঙ্কই করব তারপরে ছয়ের দাগ করব ছয়ের দাগের অঙ্কটা কিন্তু একটু বড় আছে তো ছয়ের দাগটাও করব তারপরে এপাশে যদি আসি তো দেখো এ পাশে হচ্ছে সাতের দাগ করব আটের দাগটা করার দরকার নেই নয়ের দাগটা করব দশের দাগ করবো এগারোর দাগ করবো এগারো দুটো আছে দুটোই করবো বারোর দাগ করবো তেরো দাগ করবো আর চোদ্দোর দাগ করবো তো এইগুলো করলেই কিন্তু এক্সারসাইজটা হবে অর্থাৎ এই অঙ্কগুলো যদি আমি এক্সারসাইজ থেকে করতে পারি তাহলে কিন্তু আদার্স যে কোনো অঙ্ক যদি পরীক্ষায় দেয় অর্থাৎ এর বাইরের থেকেও যদি অঙ্ক দেয় তাহলেও কিন্তু আমরা করতে পারবো কারণ এই নিয়মের বাইরে কিন্তু কোনো অঙ্কই দেবে না তো এইগুলো এক্সারসাইজ থেকে করবো এবার যদি উদাহরণের কথা বলি যে উদাহরণ থেকে কোন কোন অঙ্কগুলো করব। বা কোন অঙ্কগুলো উদাহরণ থেকে করতে হবে তো যদি একটু উদাহরণে আসি তো দেখো এখানে উদাহরণমালা উদাহরণমালার যে অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো করলেই হবে আদার্স কোনো অঙ্ক করার দরকার নেই তো উদাহরণ থেকে এখানে দশের দাগটা খুব ভালো অঙ্ক দশের দাগটা করব উদাহরণ থেকে আচ্ছা এগারোটা করার দরকার নেই আচ্ছা এখানে সরি এগারোটা করতে হবে তো দশেরটা করবো এগারোটা করবো তারপরে ষোলোর দাগটা করবো একুশের দাগটা করব আচ্ছা তেইশেরটা করবো তেইশের দাগ করব চব্বিশের দাগ করব আর ছাব্বিশের দাগটা করব আর পঁচিশের দাগটা করব তো এই অঙ্কগুলোই কিন্তু উদাহরণ থেকে দেখলে হয়ে যাবে তো এই হচ্ছে দ্বিতীয় ক্রমের অবকলনের এই অঙ্কগুলো করলে কিন্তু আমরা সবগুলো অঙ্কগুলো করতে পারবো তো এই অঙ্কগুলোর সমাধান নিয়ে আমি নেক্সট ভিডিও থেকে আলোচনা করব অর্থাৎ যে অঙ্কগুলো এখানে আমি দাগালাম এক্সারসাইজ থেকে সেই অঙ্কগুলোর প্রত্যেকটা সলিউশন নিয়ে আমি আলোচনা করবো পরের ভিডিও থেকে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যত সম্ভব নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং এরপরে অর্থাৎ সেকেন্ড ডে ডিবিটের পরে কোন চ্যাপ্টারটা করলে সুবিধা হয় ক্লাস টুয়েলভে সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে